সকালের জলখাবারই হোক বা রাতের খাবারই হোক আপনারা যদি একটু অন্য ধরনের খাবার ট্রাই করতে চান তাহলে আজকের এই রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনুরোধ রইলো দেখার জন্য আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে দেখে আর রেসিপি দেখার পর যদি ভালো লাগে আর বাড়িতে যদি আপনারা ট্রাই করেন এই রেসিপি তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না শুরু করছি তাহলে আজকের রেসিপি আজকে আমি বানাবো ধুসকা এই ধুসকা ঝাড়খণ্ডে খুবই জনপ্রিয় একটি খাবার আর এটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চাল ওই কাপেরই মেপে দিয়ে দিলাম হাফ কাপ ছোলার ডাল আর ওই কাপেরই মেপে দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ কলাইয়ের ডাল যেটা মাস কলাইয়ের ডাল বলা হয় তো আপনারা বিউলির ডালও ব্যবহার করতে পারেন এবার চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চাল ডালটা পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ চাল ডালের মধ্যে অনেকটাই নোংরা থাকে তাই ভালো করে ধুয়ে নেওয়াটা খুবই দরকার এবার এটা ভিজিয়ে আমি রেখে দিচ্ছি আর এটা আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম রাতেই যদি ভিজিয়ে রেখে দেওয়া যায় চাল ডালটা খুব ভালো মতো ভিজে যায় তো পরের দিন সকালে দেখুন আমি দেখে নিচ্ছি চাল ডাল ভালো মতো ভিজে গেছে এবার চাল ডালটা তো ভালো করে ধোয়াই ছিল তাই এখন জলটাকে ঝরিয়ে নিচ্ছি ছাঁকনির মধ্যে রেখে এবার এই চাল ডালের একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একবারে পেস্টটা করা যাবে না তাই দুবারেই আমি পেস্টটা করে নেব তো মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে এই চাল ডাল আর এরই সাথে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন ছোটো এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার অল্প করে জল দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এই পেস্টটা যেন খুব মিহি হয় একটু যদি দানা ভাব থাকে তাহলে চলবে না খুব মিহি করে করে নিতে হবে বাকিটাও আমি একইভাবে অল্প জল দিয়ে পেস্ট করে নেব আর এরই সাথে দিয়ে দিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা রসুন যদি কেউ পছন্দ না করেন দেবেন না তবে যারা রসুন পছন্দ করেন তাদের অবশ্যই বলবো রসুনটা ব্যবহার করতে আর এই রেসিপিতে রসুন যদি ব্যবহার করা যায় এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে সাথে অবশ্যই আদা কাঁচা লঙ্কাটা দিতে হবে এবার সবটারই পেস্ট বানিয়ে নিলাম তো দেখুন মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর হুইস্কার দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নেব দু মিনিট তাহলে ভালো করে সব কিছু মিক্স হয়ে যাবে আর এটা ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব। আর এটা যত বেশি সময় ধরে রাখা যাবে ততই কিন্তু এই ধুস্কাগুলো ভালো তৈরি হবে আর যেমন আমরা ধোসা ইডলির ব্যাটার তৈরি করি ঠিক সেইভাবেই ব্যাটারটা তৈরি করে এটা রেখে দেব এখন এই ধুসকা ছোলার ঘুগনি দিয়ে খেতে খুব ভালো লাগে তাই আজকে আমি ছোলার ঘুগনিটাও বানিয়ে দেখাবো আপনাদের আর রাতেই আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রায় দু কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম আপনারা যতটা পরিমাণে বানাবেন ততটাই ছোলা ভিজিয়ে নেবেন আর এই ছোলার ঘুগনির জন্য পেঁয়াজ আর টমেটোও কেটে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আর টমেটো দুটোও কেটে নেব কেটে এর একটা পেস্ট বানিয়ে নেব এই ছোলার ঘুগনিতে যদি টমেটো পেস্ট করে ব্যবহার করা যায় তাহলে এই ঘুগনিটা বেশ একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে তো টমেটো দুটোর পেস্ট বানিয়ে নিচ্ছে এখন তো মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম তো এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার ছোলার ঘুগনিটা বানিয়ে নেব আর কুকারেই আজকে বানাবো এই ছোলার ঘুগনি কুকারে দিয়ে দিলাম প্রায় চার চামচ সর্ষের তেল তেল গরম হলে এবার এর মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম আর একটু ভেজে নিতে হবে এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব ছোট হাফ চামচ গোটা জিরে জিরেটাও একটু ভেজে নিতে হবে আর ছোট হাফ চামচ হিঙও ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজটাও ভেজে নিতে হবে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় দু তিন মিনিট পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে তো দেখুন একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম এবার পেঁয়াজ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক চামচ আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা আমি একসাথেই থেতে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর আপনারা বাটাও দিতে পারেন এবার আদা কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প মিক্সার জারে জল দিয়ে দিয়ে দিলাম আর এটাও একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এই ছোলার ঘুগনিতে রসুন দেবেন না তাহলে এর গন্ধটা অন্যরকম হবে সেটা ভালো লাগবে না তাই বলবো রসুনটা না দিতে টমেটো পেস্ট দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ জিরের গুঁড়ো ছোটো এক চামচ ধনির গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ প্রায় ছোটো দু চামচ আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আবারও একটু মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজানো ছোলা দিয়ে দেব। আর যতটা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম পুরোটা দিচ্ছি না প্রায় দেড় কাপ আমি ছোলা দিয়ে দিচ্ছি তো আপনারা যতটা পরিমাণে বানাবেন ততটাই ছোলা দিয়ে দেবেন তো ছোলা দেওয়ার পর এর মধ্যে আমি প্রায় বড়ো সাইজের দেড়টা আলু এভাবে দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করে রেখেছিলাম আলুটা প্রথমেই আর এইভাবে একটু আলু সেদ্ধ করে আপনারা এই ছোলার ঘুগনিটা রান্না করে দেখবেন স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় তো সেদ্ধ আলু এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম আর ভালো করে মশলার সাথে ছোলা আর আলু দিয়ে মিক্স করে নিচ্ছি এই ঘুগনিটা এত ভালো হয় খেতে আপনাদের কি বলবো আপনারা একবার বানিয়ে দেখবেন আর মশলার সাথে ছোলা আলু দিয়ে এইভাবে একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি যদি আপনারা একটু পাতলা ঘুগনি খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো এইভাবেই জল দিয়ে আমি এখন ভালো করে না করে দিচ্ছি এবার কুকারের ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব ছোলা সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে তাই চার থেকে পাঁচটাই সিটি দিয়ে নেব সিটি দিয়ে নিয়ে গ্যাস অফ করে এইভাবে রেখে দিচ্ছি আর এদিকে আমি ব্যাটারটাও চেক করে নিচ্ছি প্রায় চার ঘন্টা এইভাবেই রেখেছিলাম আমি যদি হাতে সময় কম থাকে তাহলে চার ঘন্টা রেখেও আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন যেহেতু শীতকাল তাই ভালো মতো এটা ফার্মেন্ট হয়নি কিন্তু এটা যত ফার্মেন্ট হবে ততই কিন্তু এগুলো ফোলা ফলা তৈরি হবে গরমকাল হলে সাত থেকে আট ঘন্টা রাখলে ভালো মতো ফার্মেন্টটা হয় কিন্তু শীতকালে একটু সময়টা বেশি লাগে তাই আপনারা আরও একটু সময় ধরে রাখতে পারেন আর যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা চার ঘন্টা কি পাঁচ ঘন্টা রেখেও বানিয়ে নিতে পারেন এবার এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি ছোট এক চামচ গোটা জিরে ছোটো এক চামচ আজওয়ান সামান্য হিং সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ হলুদ দিলে এর কালারটা ভালো আসবে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি দু তিন মিনিট এইভাবে একটু ফেটিয়ে নেওয়ার পর এবার এগুলো বানিয়ে নেব কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালো করে গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে এই ব্যাটারটা অল্প অল্প করে ছেড়ে দিতে হবে তো আমি তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা দিয়ে দেখছি তো এক হাতা থেকে একটু কম করে ব্যাটার দিয়ে দিলাম আর তেলটা খুব বেশি আমার গরম হয়নি তাই এটা দেওয়ার সাথে সাথে দেখুন এখনও কিন্তু ফুলে ওঠেনি আর তেলটা ধীরে ধীরে গরম হচ্ছে আর এটা কিন্তু তেলটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর দেখুন সুন্দর ফুলে উঠেছে তো এইভাবেই গরম তেলের মধ্যে ব্যাটার দেওয়ার পর তেল ওপর দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এই ধুসকাগুলো ফুলে উঠবে তো এইভাবে উল্টি পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আপনারা একটা একটা করেও ভেজে নিতে পারেন বা যদি কড়াই বড় হয় তাহলে আপনারা একবারে দুটো কি তিনটে দিয়েও ভেজে নিতে পারেন কড়াইটা যেহেতু আমার বড় আছে তাই আমি একবারে তিনটে এখন ভেজে নেব তো ব্যাটারটা আবারও একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এক হাতার থেকে একটু কম করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর তেল দেখুন ভালো মতো গরম করা আছে এখন আর এটা দেওয়ার সাথে সাথেই এখন ফুলে উঠবে তো দেখুন আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি আর সাথে সাথেই সুন্দর ফুলে উঠেছে তো আরও দুটো এইভাবেই দিয়ে দিচ্ছি আর একইভাবে ওপর দিয়ে তেল একটু দিয়ে দিতে হবে তাহলে দেখবেন সুন্দর ফুলে উঠবে তো এইভাবেই উলটি পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে জলখাবারে তো লুচিটা খাওয়াই হয় কিন্তু এইভাবে একবার নতুনত্ব এই রেসিপিটি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপি আর এতই টেস্টি হয় খেতে আর আর এই থুসকা সাধারণত ছোলার ঘুগনি দিয়েই খাওয়া হয় আপনারা চাইলে আলুর তরকারি বা আলুর দমের সাথেও খেতে পারেন তো এইভাবেই উলটি পাল্টিয়ে ভেজে তুলে নিলাম আর এদিকে কুকারের গ্যাস বেরিয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি আর গ্যাস অন করে দিলাম আবারও আর গ্যাস অন করে একটু ফুটিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেব এর মধ্যে সামান্য ধনেপাতা পাতা কুচি আর ছোটো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব তাহলেই তৈরি দারুণ স্বাদের এই ছোলার ঘুগনি এই রেসিপির জন্য আলাদা করে কোনো মশলা আপনাদের কিনতে হবে না ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় এটা খেতে এতটাই ভালো হয় যে আপনারা একবার অন্তত বানিয়ে দেখুন সেটা জলখাবারেই হোক বা রাতের খাবারেই হোক আশা করছি রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য